হ্যালো গাইজ, আমাদের এই ব্যস্ততাপূর্ণ জীবনে প্রায়শই কিছু হতবাক করার মতো ঘটনা ঘটে যায়, আর এই সকল ঘটনাগুলোকে দেখলে মাঝে মধ্যে আমাদের নিজেদের চোখকেও বিশ্বাস করতে অনেক কষ্ট হয় এবং মনের মধ্যে বারবার একটা প্রশ্নই উকি দেয় যে আসলেই এগুলো কিভাবে সম্ভব। কিন্তু সবচাইতে মজাদার বিষয় হচ্ছে, আধুনিক এই প্রযুক্তির যুগে এখন সবার কাছে মোবাইল ফোন ক্যামেরা আছে, আর সেটার মাধ্যমেই এখন যে কোনো ঘটনাকে সারা বিশ্বের মানুষ দেখতে পায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্যামেরাতে রেকর্ড হওয়া এমনই কিছু অসাধারণ অবিশ্বাস্য ঘটনাকেই দেখতে চলেছি এবং আশা রাখছি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, প্রথমেই এই চাইনিজ ব্যক্তির এমন অস্বাভাবিক কর্মকাণ্ডের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। তরমুজটা যখন হাতে নিয়ে এই ব্যক্তি প্রথম ঘোরানো শুরু করেন, তখন আমিও মনে মনে ভেবেছিলাম যে ইনি মনে হয় এমনটা করতে পারবেন না। কিন্তু কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং এনার দিক থেকেও সেই কথাটি সত্যি বলে প্রমাণিত হয়েছিল। যদিও তরমুজ নিয়ে এই ব্যক্তির করা এমন শারীরিক কসরত দেখে অনেক মানুষ মুগ্ধ হয়ে যায়, যার ফলে পরবর্তীতে এনার কাছ থেকে তরমুজ কেনার জন্য মানুষের উপস্থিতির সংখ্যা রাতারাতি বেড়ে যায়। দিনের পর দিন সারা পৃথিবীব্যাপী সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে, আর এই সমস্যার মূল কারণ হচ্ছে মানুষ ট্রাফিক আইনকে সঠিকভাবে মেনে চলে না। আর এমন সমস্যার সমাধানের জন্য ভারতের উত্তরপ্রদেশের প্রশাসন তারা একটি অভিনব পদ্ধতি খুঁজে বের করে। রং বেরঙের পোশাক পরা এই মানুষগুলো মূলত ইয়মরাজের চরিত্রে অভিনয় করছিল এবং তারা পথচারীদেরকে দাঁড় করিয়ে সঠিকভাবে ট্রাফিক আইনকে মেনে চলতে বলে, আর সাথে সাথে তারা মানুষদেরকে মজার ছলে এটাও বলতে থাকে যে ইয়ামলোকে আর কোনো জায়গা ফাঁকা নেই, রীতিমতো সেখানে হাউসফুল হয়ে গেছে, তাই আপনারা সাবধানতার সঙ্গে সড়কে চলাফেরা করুন এবং নিজের নিরাপত্তাকে নিশ্চিত করুন। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে, এমন ঘটনা দেখে মানুষের মধ্যে জনসচেতনতা অনেক বৃদ্ধি পায়। বাহিরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, যার ফলে এই কাঁচের দরজাটি খুলে গিয়েছিল, কিন্তু এই ব্যক্তি ঝড়ের শক্তিকে পরাজিত করে নিজের শক্তি দিয়ে দরজাটিকে বন্ধ করতে চেয়েছিল। কম্ফু কারাত শেখার জন্য ছোটবেলা থেকে শাওলিন বৌদ্ধদেরকে কঠোর অনুশীলন আর দুঃসাহসী সব কাজকর্ম করেই বড় হতে হয়, কিন্তু তাই বলে যে তাদেরকে দিয়ে এমন কিছু করা সম্ভব সে কথাই বা কে কল্পনা করেছিল। এই ব্যক্তির এমন কাজকর্ম দেখে মনে হচ্ছিল যে ইনি মনে হয় জ্যাকি চ্যানকেও হার মানাবেন। ইন্ডিয়াতে গত কিছুদিন আগে প্রচুর পরিমাণের বন্যার কারণে অনেক রাস্তাঘাট তলিয়ে গিয়েছিল, যদিও এই দুই ব্যক্তি বন্যার পানিকে পরাজিত করে তারা মোটর বাইকটিকে নিয়ে রাস্তা পার হতে চেয়েছিল, কিন্তু তার পরের ঘটনাটি রীতিমতো ইতিহাস। বন্ধুরা, তীরধনুকের সাহায্যে তীরকে সঠিক নিশানায় লাগানো আমাদের মতো সাধারণ যে কোনো মানুষের পক্ষে অসম্ভব কাজ, কিন্তু এই মেয়েটি হাতের উপরে দাঁড়িয়ে পায়ের সাহায্যে একটি ঘুরন্ত বেলুনকে নিশানা বানিয়ে চোখের পলকে সেই বেলুনটিকে তিনি ফাটাতে সক্ষম হন। কলেজ টাইম শেষ করে গাড়িতে চড়ে বাড়ি ফেরার সময় এই ছেলেটি তার বান্ধবীকে নিয়ে টিকটকে একটি ভিডিও তৈরি করছিল, যদিও ভিডিও তৈরি করার সময় তাদের অন্য বন্ধু বান্ধবীরা তাদের দিকে ফুলের পাপড়ি ছুড়ে দিচ্ছিল এবং বিষয়টা সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হচ্ছিল যে তারা যেন বিয়ে শাদি করে বাড়িতে ফিরছিল, কিন্তু সত্য কথা বলতে এটা দুষ্টমি ছাড়া তেমন কিছু না। আপনার যদি সাহস খুবই হাই লেভেলের হয়ে থাকে,
তাহলে আপনিও এই ব্যক্তির সঙ্গে যোগ দিতে পারেন। মানুষ বিভিন্ন আনন্দময় ঘটনাকে কেন্দ্র করে মনের খুশির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য নাচানাচি করে থাকে, কিন্তু ভারতের মধ্যপ্রদেশের এই মহিলার নাচের ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়েছিল। এই মহিলা বিয়েশাদির আনন্দের জন্য নয়, মূলত ভ্যাকসিন দেওয়ার পর খুশির ঠেলায় এমন করে ডান্স করছিলেন। এটা হচ্ছে আমার জীবনের দেখা সেরা স্কেটিং শো। এটা হচ্ছে আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলের একজন ডেলিভারি বয়ের নিত্যদিনের দৃশ্য। জি না, আপনি আপনার চোখে ভুল দেখছেন না, এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি একটা বিশেষ ধরনের খেলনা যা মূলত চীন দেশে তৈরি হয়ে থাকে। এই এক্সকোভেটরের ড্রাইভারের এমন সাহস দেখে আমার নিজের শরীরে লোম দাঁড়িয়ে গেছে। এই ছেলেটি নদীর পাড়ে বসে বড়শির সাহায্যে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু চলুন দেখি তারপরে কি ঘটে। এই ব্যক্তির বরফের উপরে করা এই এক্সপেরিমেন্টটি দেখতে সত্যি সত্যি অনেক সুন্দর লাগছিল। মানুষ ধুলোবালি ও করোনা ভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক পরে, কিন্তু এবারের ঘটনাটি দেখে মনে হচ্ছে মাস্কের সাহায্যে মানুষ এখন অনেক কিছু করতে শিখেছে। এই কারাগারটি হঠাৎ করে রাস্তার মাঝখানে নষ্ট হয়েছিল, আর সেটাকে সার্ভিসিং স্টেশনে নিয়ে যাওয়ার জন্য একটি ব্যাটারি চালিত অটো গাড়ির উপরে তুলে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।